এখন বলতে পারেন ভাই 25-30 হাজার টাকা যদি ইনকাম করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কত টাকা পুঁজি লাগতে পারে? লক্ষ লক্ষ টাকা লাগবে না। হ্যাঁ, আপনার লক্ষ লক্ষ টাকা লাগবে না। আপনার যদি ভালো বুদ্ধি থাকে তাহলে আপনি অল্প টাকা দিয়ে বিজনেস করতে পারবেন। যে এটা বুঝতে হবে ব্যবসাটা কি, ব্যবসাটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্যবহার, তারপর হচ্ছে বুদ্ধি, তারপর হচ্ছে সাহস, এই তিনটা মিলিয়ে হয়ে ব্যবসা। হ্যাঁ, এখন 25-30 হাজার টাকা তার যদি ইনকাম করতে হয় একটা লোকের ন্যূনতম, তাহলে সেই ক্ষেত্রে তার ফার্স্ট 50,000 টাকার মতো ইনভেস্ট করতে হবে। 50,000 টাকার নিচে যদি ইনভেস্ট, হ্যাঁ ইনভেস্ট করে তাহলে তার হবে না। যদি ইটা করতে পারেন, মার্কেটিংটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার 2-3 দিন লাগবে ফার্স্ট পজিশনে। আর যখন আপনার রেগুলার হয়ে যাবে তখন আপনার তেমন কষ্ট করতে হবে না। দোকানদারকে আপনি আপনার নাম্বার দিয়ে আসবেন, সেই আপনাকে ফোন দিয়ে বলবে ভাই মালটা দিয়ে যান, এটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে। কিন্তু প্রথম কষ্টটাই হচ্ছে আপনার দোকানগুলো সেটিং করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকেই ব্যবসা করতে চান আর আমার এই চ্যানেলের নাম হলো চাকরি নয় ব্যবসা। তো আসলে ব্যবসাটা কীভাবে শুরু করবেন এবং কীভাবে শুরু করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়? আসলে ব্যবসায়িক কোনো যোগী আপনার যদি দূরদর্শিতা না থাকে, আপনি যদি না বোঝেন, না বুঝে যদি শুরু করেন এবং এর সব কিছু ব্যাপার স্যাপার ক্ষতিকারক দিক ভালো দিক সব কিছু মার্কেট যাচাই সব কিছু ঠিক করতে না করেন, তাহলে আপনি ব্যবসা ভালো করতে পারবেন না। কিন্তু দোষ দেন যে ব্যবসা ভালো না, আসলে ব্যবসা কোনো দোষ না, দোষ হলো আপনার নিজের দূরদর্শিতা এবং আপনার আসলে বিচক্ষণতা এবং আপনার যে সঠিক যে নির্দেশনা সেভাবে না চলার কারণে আপনার ব্যবসায় আসলে লাভবান হতে পারেন না। কীভাবে আপনি ব্যবসা লাভবান হতে পারেন, কী টেকনিকগুলো, এবং মাসে কমপক্ষে না হলেও 25-30 হাজার টাকা আপনার অনায়াস ইনকাম করতে পারেন শুধুমাত্র বুদ্ধি মেধা এবং শ্রম কাটিয়ে, সেটারই দিনে শোনা দিবেন। দেখতে পাচ্ছেন নাহিদ ভাই অত্যন্ত সফল একজন ব্যবসায়ী, খুবই তরুণ, তো তার কাছ থেকে আপনি শুনবেন এই বিষয়গুলো। এগুলি যদি যদি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি যদি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনি ব্যবসায় লাভবান হবেন ইনশাআল্লাহ, আমি বলে দিতে পারি। তা আমরা এখন চলে যাব নাহিদ ভাইয়ের কাছে। নাহিদ ভাই ডিটেলস এই ব্যাপারে বলবেন A to Z, আপনি না একেবারে স্কিপ করে ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনার ব্যবসার সফলতা আপনার দ্বার প্রান্তে। আসসালামু আলাইকুম নাহিদ ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নাহিদ ভাই, আমার যে চ্যানেল, এই চ্যানেলের ম্যাক্সিমাম দর্শক হলো যারা নতুন কিছু করতে চায়, নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে আমি ধারণা দিই এবং আসলে একটা সুদূর প্রসারী একটা রাস্তা আমি দেখাই দিই, যাতে তারা আমি কিছু করতে না পারি কিন্তু আমি এটুকু করতে পারি যে তাদের একটা সঠিক একটা নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। তা আমি আপনার কাছে চলে আসছি, আপনি অত্যন্ত সফল একটা ব্যবসায়ী এবং আপনি ভ্যারাইটিস আইটেমের ব্যবসা করেন আর আপনার পলিসিটাও আমার খুব ভালো লাগে, কারণ হলো আপনি সিজনালি ব্যবসা করেন এবং এমন কোনো ব্যবসা করেন না যে এখন অনেক ব্যবসায়ী আছে যারা খুব খারাপ অবস্থায় আছে, কিন্তু আপনি কিন্তু আসলে যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসাটা করেন এবং যেটা নাকি খুব ভালো চলবে সেই ধরনের প্রোডাক্ট শুনে আপনার কাছে যেগুলো থাকে। তা আপনি আমার ভাইদের আপনার গোপন টেকনিক সহ এমন কিছু শিখাই দেন যাতে তারা জীবনে লস না হয় এবং ভালো কিছু করতে পারে এবং মাসে কমপক্ষে 25-30 হাজার টাকা ইনকাম করতে পারে খুবই কম পুঁজি খাটিয়ে মেধা এবং শ্রম কাটিয়ে, সেটা একটু বলেছেন। আমি ফার্স্ট একটা কথা বলবো, বিজনেস ব্যবসায় জি ব্যবসায় করতে হলে ব্যবসার একটা থিওরি থাকে, যেমন ব্যবসা আগে এটা বুঝতে হবে ব্যবসাটা কি, ব্যবসাটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্যবহার, তারপর হচ্ছে বুদ্ধি, তারপর হচ্ছে সাহস, এই তিনটা মিলিয়ে হয়ে ব্যবসা। এখন আপনি যদি ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে আপনার সাহস থাকতে হবে, আপনার বুদ্ধি থাকতে হবে, আপনার ভালো ব্যবহার থাকতে হবে, তাহলে আপনি একজন ভালো ব্যবসায়ী হতে পারবেন। সেই ক্ষেত্রে আমি বলবো একটা ব্যবসা শুরু করতে হলে আপনার ফার্স্ট লাগবে হচ্ছে পুঁজি। এখন বলতে পারেন ভাই 25-30 হাজার টাকা যদি ইনকাম করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কত টাকা পুঁজি লাগতে পারে? লক্ষ লক্ষ টাকা লাগবে না। হ্যাঁ, আপনার লক্ষ লক্ষ টাকা লাগবে না। আপনার যদি ভালো বুদ্ধি থাকে তাহলে আপনি অল্প টাকা দিয়ে বিজনেস করতে পারবেন। এখন আসুন কীভাবে কত টাকা থেকে শুরু করে আপনি বিজনেসটা করতে পারবেন। একটা লোক যদি ভালো লোক হয়ে থাকে, মানে বুদ্ধি ভালো থাকে, সে সব কিছু ভালোভাবে বুঝতে পারে, বাজার কখন কোনটা চলে, ফার্স্ট 1 বছর তার কষ্ট হবে ব্যবসা করতে হলে, কারণ 1 বছরে সে তো জানে না যে কোনটার পরে কোনটা বিক্রি করতে হবে। তার জন্য সে আমাদের এখানে আইসা আলোচনা করতে পারে, ভাই এই সিজনের পরে ভাই কোনটা চলবে, ঠিক আছে, এই করে আইসা সে যদি এখানে যোগাযোগ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সাপোর্ট করব যে ভাই এটার পরে এটা নেবেন, এটার পরে এটা চলবে। আমার এই বন্ধুরা সবসময় সাপোর্ট দিবেন তো ভাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি তাদেরকে সাপোর্ট করব। যেভাবে আগান আপনি তো অত্যন্ত সফল, আপনিও তাদেরকে ট্রেনিং নিয়ে যাবেন অবশ্যই। হ্যাঁ, এখন 25-30 হাজার টাকা তার যদি ইনকাম করতে হয় একটা লোকের ন্যূনতম, তাহলে সেই ক্ষেত্রে তার ফার্স্ট 50,000 টাকার মতো ইনভেস্ট করতে হবে। জি, 50,000 টাকার নিচে যদি ইনভেস্ট, হ্যাঁ ইনভেস্ট করে তাহলে তার হবে না। এখন ইনভেস্ট যত বেশি তত ইনকাম বেশি, হ্যাঁ যখন ইনভেস্ট বেশি হবে তখন তার ইনকামও বাড়বে। জি, এখন আমি বলবো যখন কেউ শুরু করবে ফার্স্ট পজিশন তাকে তখন ফার্স্ট 50,000 টাকা দিয়ে শুরু করতে হবে। কারণ হচ্ছে যেটা, আপনি হ্যাঁ হ্যাঁ আমার যে আইটেমগুলো আছে সেগুলোর কথা আমি বলতেছি, 50,000 টাকার মতো শুরু করতে হবে এটার জন্য। কারণ হচ্ছে আপনি যদি অল্প অল্প করে প্রোডাক্ট কিনে, অল্প বেশি দরকার নেই, আপনি অল্প প্রোডাক্ট আইটেম একটু বাড়ালেন, আপনি বাড়িয়ে দেখা যাবে আপনার
বিভিন্ন এলাকায় আপনার বিভিন্ন ধরনের দোকান আছে, একটা এরিয়া সেটিং করে নেবেন যে এরিয়ার মধ্যে আমার পাঁচটা দোকান আছে, আমি পাঁচটা দোকান এই এরিয়ার মধ্যে আমি মাল দিব। সপ্তাহে একদিন পাঁচটা দোকানের থেকে দুইটা দোকান মাল নিলে আপনার মোটামুটি হয়ে যাবে। এরপরে আপনি এরকম আরও একটা এরিয়া ধরবেন, এরকম করে পাঁচ ছয়টা এরিয়া আপনি ধরবেন, পাঁচ ছয়টা এরিয়ার মধ্যে পাঁচটা দশটা করে দোকান চিহ্নিত করবেন। ফার্স্ট কথা হচ্ছে এটা, যারা ব্যাডমিন্টন র্যাকেট বিক্রি করে, যারা শীতকালের আপনার গিয়ে ওই যে ফেদার, হ্যাঁ ফেদার বিক্রি করে, তারপর শীত, তারপর আপনার গিয়ে হচ্ছে লাফদড়ি বিক্রি করে, স্পোর্টসের যত আইটেম আছে, ঠিক আছে, ফুটবল আছে, আমার এখানে ফুটবল ছিল, ফুটবলটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমি ফুটবলও করতাম আগে, আমার ভাইরা যারা ব্যবসা করতে চায় স্পোর্টস সবই আইটেম পাবে, হ্যাঁ হ্যাঁ মোটামুটি পাবে, মোটামুটি হ্যাঁ সব পাবে, সব আইটেমের পাবে। এখন কথা হচ্ছে যেটা, যদি শুরু করতে চায় সেই ক্ষেত্রে তার যেটা করতে হবে আইটেম, আমি এখান থেকে আইটেম দিয়ে দিব যে ভাই আপনি এই আইটেমগুলো আপনি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, আমাদের এখান থেকে কমে কিনে সে যদি তার পাড়া মহল্লায় যে যে দোকানগুলো আছে সেগুলোতে যদি সেল করে তাহলে সেই ক্ষেত্রে তার মোটামুটি একটা প্রফিট আসবে। এখন আসুন কত টাকা প্রফিট আসতে পারে সেটা আমরা জেনে নেই। হ্যাঁ, কেউ যদি 50,000 টাকা খরচ করে, আমরা ক্যালকুলেটারে ধরি, সেটা সেটা হচ্ছে আপনার আপনার ফার্স্ট গ্রাম অঞ্চলে কম দামি প্রোডাক্টগুলো ভালো চলে। এখন শীতকালের জন্য আপনার বেবি জালি আপনার এক কার্টনে থাকে 50 পিস, এখন এখানে আপনার কেনা পড়বে হচ্ছে ধরলাম 85 টাকা বর্তমান রেট, কিন্তু এটা বাড়ে, কিন্তু এটা 90 টাকা 95 টাকা চলে যায়। যখন 95 টাকা হবে তখন 105 টাকা বিক্রি করবেন মহল্লায় দোকানদারে আর কি, আর এখন 85 টাকা আছে, এখন আপনি 90 টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন, কারণ আপনার এই প্রোডাক্টটা নিয়ে গ্রামে যেতে আপনার ট্রান্সপোর্ট খরচ পড়বে, আপনার কুলি মজুরি পড়বে, সব কিছু বাদ দিয়ে দেখা যাবে এই প্রোডাক্টটার এই সব কিছু সহ প্রোডাক্টের দাম পড়বে হচ্ছে এখন 85 টাকা যদি কেনা হয় যোগ 2 টাকা ধরেন আরও পিস আপনার খরচ আছে। এখন যদি 87 টাকা আপনার কেনা হয় প্রোডাক্টটা, আপনি বর্তমানে আপনার যদি খুচরা দোকানে বিক্রি করতে চান তাহলে 90 টাকা করে বিক্রি করবেন। এখন যদি 87 টাকা করে হয়, 87 টাকা, এখন তারা কত কত পিস করে কিনবে, কেউ 6 পিস কিনবে, কেউ 1 ডজন কিনবে, কেউ 2 ডজন কিনবে, এখন কেউ যদি র্যাকেট কিনে সে কি কক কিনবে না, কক অবশ্যই কিনবে, ককের মধ্যে আবার একটু প্রফিট একটু বেশি আছে, ঠিক আছে, ককের মধ্যে একটু প্রফিট আছে, আপনার সব জিনিসে লাভ করা যায় না, যেমন এটা আপনাকে আমি যে ছোটো বেবি চালিটার কথা বললাম, আপনি যদি 1 কার্টন কিনেন সর্বনিম্ন তো 1 কার্টনে 50 পিসের দাম 85 টাকা করে 4,250 টাকা 1 কার্টনের দাম, আর এই প্রোডাক্টটা 1 কার্টন সর্বনিম্ন কিনতে হবে, সে বিক্রি করতে পারবে কত, হ্যাঁ এখন এই 1 কার্টন সে বিক্রি করতে পারবে 90 টাকা × 50 ভাগ 4,250, 4,225, তার 1 কার্টনের লাভ হবে 275 টাকা। এটা তো আপনি খুচরা বিক্রেতার কাছে বলছেন, দোকানদার, খুচরা দোকানদারের কাছে, এটা আমি খুচরা দোকানদারের কথা বললাম আর কি কমে। আচ্ছা, এখন এটা মানুষ 100 টাকাও বিক্রি করে, অনেকে 100 টাকা বিক্রি করতে পারে, হ্যাঁ আমি বলতেছি 100, এখন এখানে আপনার 275 টাকা, এই লাভটা কিন্তু খুবই কম, ঠিক আছে, এটা কিন্তু তেমন লাভ না, কিন্তু আপনার এই প্রোডাক্টের সাথে সাথে আপনার যদি যে কালো জোড়া যেটা দেখাইছিলাম আমার আগের ভিডিওতে, সেই কালো জোড়াটা যদি বিক্রি করেন 140 টাকা তখন রেট ছিল, এখন যদি এখন মনে করেন ধরেন আপনি 170 টাকা করে কিনলেন, আপনি 200 টাকা করে অনায়াসে বিক্রি করতে পারবেন, 200 টাকা করে যদি বিক্রি করেন তাহলে আপনার এক পিসে আস্তে আস্তে 30 টাকা দোকানদারদের কাছে, আপনি আমি সরাসরি দোকানদারদের কথা বলতে, এখন দোকানদাররা কত বিক্রি করে, তারা 250 টাকা নিচে বিক্রি করে না, এখন 30 টাকা করে যদি হয়, আপনি তার কাছে ধরেন আপনি 1 কার্টন মাল নিলেন আমার এখান থেকে, 1 কার্টনে আপনার এখানে 30 পিস থাকে, তাহলে 30 × 30 টাকা করে পিস ইয়া লাভ, আর 50 পিস থাকে তাহলে আপনার 1500 টাকা সেটা দেশে পড়তেছি। এরপরে হচ্ছে আপনার, আমি আপনাকে 1 কার্টন করে লাভ বের করে দিতেছি। এরপরে আপনার 780 যে মালটার কথা বলছি, যেটা আপনার প্রচুর পরিমাণে চলে, 780 বর্তমান রেট হচ্ছে 215 টাকা, ঠিক আছে, এটা হ্যাঁ এটা আপনি একটা দোকানদারের কাছে নিয়ে যেয়ে আপনি যদি 3 পিস করেও বিক্রি করেন বা 6 পিস করে বিক্রি করেন, 50টা বিক্রি করা কোনো ব্যাপারই না, আপনার 50টা বিক্রি করতে আপনার সময় লাগবে হচ্ছে আপনার 2 থেকে 3 দিন, আপনি যদি মানে একটু যদি মানে একটু ভালোভাবে যদি ইটা করতে পারেন, মার্কেটিংটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার 2 থেকে 3 দিন লাগবে ফার্স্ট পজিশনে, আর যখন আপনার রেগুলার হয়ে যাবে তখন আপনার তেমন কষ্ট করতে হবে না, দোকানদারকে আপনি আপনার নাম্বার দিয়ে আসবেন, সেই আপনাকে ফোন দিয়ে বলবে ভাই মালটা দিয়ে যান, এটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, কিন্তু প্রথম কষ্টটাই হচ্ছে আপনার দোকানগুলো সেটিং করা, সেই ক্ষেত্রে আপনি 215 টাকা করে যদি কিনেন 240 টাকা আরামে বিক্রি করতে পারবেন, 240 টাকা 50 টাকা আরামে বিক্রি করতে পারবেন, 250 টাকা করে যদি বিক্রি করেন দোকানদারদের কাছে, 250 মাইনাস আপনি কেনাটা হচ্ছে বিক্রি 250 আর কেনাটা হচ্ছে 215 টাকা, তাহলে পিসে 35 টাকা করে আপনার লাভ, এখন 35 টাকা করে যদি 1 কার্টন লাভ করেন 50 পিস থাকে আপনার এখানে 1750 টাকা 50 পিসে,
এখন এই 50 পিস বিক্রি করতে আপনার 3 থেকে 4 দিন লাগবে, 4 দিন লাগবে, 2 থেকে 3 দিনে সম্ভব, কিন্তু 3 থেকে 4 দিন একবারে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, কিন্তু আপনি একটুখানি বের হতে হবে মার্কেটে, একটু মার্কেটিং করতে কষ্ট।